নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 5/12/2020 পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের জন্য যে স্কলারশিপের সময়সীমা বাড়লো সেই কী স্কলারশিপ আসুন দেখে নিই বিস্তারিত। তার আগে বলি, যদি চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, চাকরি খাওয়ার পাওয়ার জন্য, শিক্ষাসঙ্গত খাওয়ার পাওয়ার জন্য। তো আসুন দেখে নিই পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের জন্য যে বিভিন্ন স্কলারশিপ রয়েছে তার মধ্যে একটি স্কলারশিপের আবেদন করার সময়সীমা বাড়লো। বৃত্তির আবেদন 18 ডিসেম্বর পর্যন্ত। ওয়াকফ বোর্ড, সংখ্যালঘু উন্নয়ন ও বৃত্তি নিগমের পাশাপাশি রাজ্য ওয়াকফ বোর্ড প্রতি বছর বেশ কয়েকশো ছাত্রছাত্রীকে সরকারি বৃত্তি প্রদান করে। এবছরও মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ পড়ুয়াদের বৃত্তি প্রদান করে এবং এবছরও মাধ্যমিক উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ পড়ুয়াদের বৃত্তি প্রদান করবে, প্রতি বছর করে, এবছরও করবে। এবং এবছর বৃত্তি করার জন্য বৃত্তির আবেদন করা যাবে 18 ডিসেম্বর পর্যন্ত বলে রাজ্য ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান আব্দুল গনি জানিয়েছেন। শুক্রবার তিনি জানান যে আবেদনপত্র জমা দেওয়ার সময় ছিল 30 নভেম্বর পর্যন্ত, কিন্তু কোনো কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠান না খোলায় আবেদনপত্র জমা দেওয়া যাবে 18 ডিসেম্বর পর্যন্ত। সাধারণত দুস্থ মেধাবী ছাত্রছাত্রীদের সঙ্গে ইমাম ও মুয়াজ্জমদের ছেলে মেয়েদের এই আবেদন করতে পারবে এবং এককালীন ওয়াকফ বোর্ডের বৃত্তি প্রদান করে আসছে এদের ওয়াকফ বোর্ড। এবং মাধ্যমিক উত্তীর্ণ 3000 এবং উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ 4000 টাকা বৃত্তি এককালীন পাবেন। অর্থাৎ মাধ্যমিক পাস করেছে যারা তাদের 3000 আর উচ্চ মাধ্যমিক উত্তীর্ণটা 4000 টাকা করে পাবেন। তাহলে ওয়াকফ বোর্ডের স্কলারশিপের যারা আবেদন এখনও করেনি তাহলে দ্রুত আবেদন করুন, কারণ লাস্ট ডেট বেড়ে দাঁড়িয়েছে 18 ডিসেম্বর। তা দেরি না করে তাড়াতাড়ি আবেদন করুন। তো ছোট্ট খবরটি নিয়ে এলাম, যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন, কমেন্ট দেবেন, আর যদি চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, ফিরে আসছি পরের আপডেট নিয়ে।